আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় মাছ চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে খুলনায়। সকালে জেলার ডুমুরিয়ায় এই প্রশিক্ষণ কর্মশালায় 30 জন প্রান্তিক মৎস্যচাষী অংশ নেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবুজ কুমার চৌধুরী, ডিস্ট্রিক্ট ম্যানেজার জামাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে রাজনৈতিক দলের সকল পর্যায়ে 2025 সালের মধ্যে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অপরাজিতা ও নারী উন্নয়ন ফোরামের নেতারা এই দাবি জানান।